শাহরুল ইসলাম আপনি লিখেছেন, নিজের বাবা ছাড়া অন্য কাউকে কি বাবা বলা যাবে? যেমন কাকাকে কি উকিল চাচা, কাকাকে বা উকিল চাচাকে? দেখুন, বিবাহের মধ্যে আসলে আমাদের সমাজে যে উকিল বাপের প্রথা আছে, এটি ইসলাম সমর্থিত বা ইসলাম নির্দিষ্ট কোনো বিষয় নয়, এটি আমাদের সমাজের কালচার, যেখানে বাবা নিজে বেঁচে আছেন, বাবা বা না থাকলে পরবর্তী যে অভিভাবক আছেন, বড় ভাই, তারা বেঁচে আছেন, চাচা বেঁচে আছেন, দাদা বেঁচে আছেন, সেখানে কোনো উকিল চাচা টাচার কোনো প্রয়োজন নাই। এটি সম্পূর্ণই অহৈতিক একটি বিষয় এবং অনেক অনৈতিকতার দুয়ারকে উন্মোচন করে। তবে শ্রদ্ধার জায়গা থেকে যদি আপনি আপনার শ্বশুরকে, আপনার চাচাকে বাবা বলে সম্বোধন করেন, তাতে অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদের জন্য বাবার পর্যায়ের, বাবার মতো, সেটি মর্যাদার দিক থেকে, দায়িত্বের দিক থেকে, অভিভাবকত্বের দিক থেকে তিনি বুঝিয়েছেন। অতএব সেভাবে আমরা সেই দৃষ্টিকোণ থেকে অন্য কাউকে বাবা বলতে পারি। কিন্তু আপনার জন্মদাতা বাবা বলে বোঝানো এমন কোনো ব্যক্তিকে যিনি আপনার জন্মদাতা বাবা হন, সেটি গুনাহের কথা। আল্লাহ বলেছেন, উদাহমলি আবাহিম, মানুষের যে বাবা আছে তার দিকে সম্বন্ধ করে তাকে ডাকবে, এটাই আল্লাহর কাছে অধিকতর ন্যায়সঙ্গত।